দুম করে এখন নাবিরকে হঠাৎ ফোন করবি? পারে নিজের ভাইকে ফোন করব, তার মধ্যে তো চিন্তা ভাবনা কি আছে? যদি ব্যস্ত থাকে তাহলে বলবে ব্যস্ত আছি, তাহলে ফোন করব না কেন? না বলছিলাম যে আমি বুঝতে পেরেছি দিঘি কি ভাবছে। ওর মেজো মামা মেজো মামু কি বলেছে সেটাই ভাবছি, তাই তো? এক্স্যাক্টলি। এই শালু, তুই হঠাৎ করে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে পড়লি কেন বলতো? কি হয়েছে তোর? কিছু হয়নি গো, ওই চোখে কি একটা পড়েছে। তাই আমাদের সঙ্গে চালাকি হচ্ছে, চোখে কিছু একটা পড়েছে? বোকার মতো কাঁদছিস কেন তাহলে? শোন আবির আমাদের সঙ্গে কথা না বলে তোকে কখনো ভুল বুঝবে না, ও ঠিক এসে তোকে একবার জিজ্ঞেস করবে। শোন আমার কথা। অবাক লাগে, আবির একবারও ফোন করলো না। ওর সঙ্গে তো একবার কথা বলবে, আর দীপু আর মেজো বৌমা তো ওকে ফোন করেছিল, একবার জানতে চাইলো না আসল ঘটনাটা কি। না মা, আজকালকার দিনের ছেলেমেয়েরা শহরে গেলে নিজেদের ঠিক রাখতে পারে না, আমার ভয় হচ্ছে এরকম কিছু একটা হয়েছে। না গো, আর যাই বলো এই কথাটা কিন্তু বলো না, গ্যারান্টি দিয়ে তো কিছু কন যায় না বৌমা, মানুষে কখন কি বদল হয় ভগবান জানতে পারে না। তোমরা কেন তখন থেকে ওর ব্যাপারে এরকম কথা বলছো বলো তো? তোমরা নিজেদের ছেলেকে চেনো না? কই আমার তো একবারও মনে হচ্ছে না ও বদলে গেছে। ও বদলাতে পারে না, ও কখনো বদলাতে পারে না। ঠিক কথা, একটা শহর এই কটা দিনের মধ্যে আমার দাদু ভাইকে একদম বদলে দেবে এটা হতে পারে না। শুধু একটা কথা ভেবে আমার ভীষণ খারাপ লাগে, আবিরের কিছু কিছু আচরণ দিন দিন কিরকম যেন অচেনা হয়ে যাচ্ছে। জন, দাদু ভাই তুমি অনেক দিন বাঁচবে, অনেক অনেক দিন বাঁচবে, এক্ষুনি তোমার কথা হচ্ছিল, আমরা সবাই তোমার কথাই বলছিলাম। কিরে আবির, এতদিন বাদে তোর আমার কথা মনে পড়লো, আমাদের কথা মনে পড়লো? হ্যাঁ, কবে গেছিস আর এই এলি? কি রে তুই? তুমি যে আজকে আসবা আগে থেকে তো জানাও নাই। সত্যি তো একটা খবর তো দিতে পারতি। আরে সারপ্রাইজ দেবে ভেবেছিল। আচ্ছা তোকে কি এখান থেকে কেউ ফোন করেছিল নাকি রে? শালুক, এই তুমি সব সময় বোকার মতন কাঁদো কেন বলো তো? এইটাই আমার সহ্য হয় না। কি চাও তুমি, কি চাও? আমি কুয়োর ব্যাং হয়ে এখানে বসে থাকি, তাই তো? মানে আমার জীবনে উন্নতি করার কোনো দরকার নেই, রাইট? না গো, ঠাকুর জানে বাবা রাক্ষসের সন্তান, আমি তা চাই না। বেশ, তুমি তুমি ঘুমো, আমি যাচ্ছি। শালুককে কষ্ট দিলাম, কিন্তু আমি বা কি করব? ঐশ্বর্য রণম একটা ক্রিটিক্যাল অবস্থা, সবে জ্ঞান ফিরেছে,
ওর কাছ থেকে তো মাত্র একটা দিন ছুটি চেয়ে এসেছি। আমার পক্ষে তো আর কিছু করার উপায় নেই। ঐশ্বর্য যদি আবার কিছু করে বসে, না না, আমাকে একটু শক্ত হতেই হবে। তাছাড়া সত্যিই তো আমার লেখাপড়া আছে, আমি তো কোনো মিথ্যা কথা বলিনি। তুই তো এরকম অবুঝ ছিলি না মা, এরকম অবুঝপনা কেউ করে? আবির বাড়িতে গেছে, আজকেই আসবে বলেছে, দেখ না ও আসে কিনা। ওর বাড়ির লোক তো ওকে আটকেও দিতে পারে মাম্মা। মা, একটা কথা আমাকে বুঝিয়ে বলবি, তুই এতটা ইমোশনালি উইক কবে হলি? এইভাবে তুই বাইরের পৃথিবীর সাথে যুদ্ধ করবি কি করে? মাত্র কয়েকটা দিনের মধ্যে তুই ছেলের উপরে এতটা ইমোশনালি ডিপেন্ডেন্ট হয়ে গেলি। আমি বুঝতে পারছি না, ওর বাড়িতে যাবে না? ও মামা, ও যদি আর না ফেরে? এখন যদি আবির না ফেরে, আমরা তো কোনোভাবে ওকে জোর করে ফেরাতে পারি না। ও বাপি, তুমি এরকম করে বলছো? তুমি এরকম করে বলো না বাপি, এরকম করে বলো না। বি রেশনাল, একটু একটু প্র্যাকটিক্যাল হও মা। পৃথিবী তো তোর, তুই যেভাবে চাইছিস সেভাবে চলবে না, চলবে কি? ও যদি নিজের ইচ্ছে না ফেরে, আমি কি পারবো ওকে ফিরিয়ে আনতে, বা তুই কি পারবি ওকে ফিরিয়ে আনতে? পারবো না তো। নিজে শক্ত হো মা, নিজের উপরে ভরসাটা আন, অন্যের উপরে ভরসা করলে চলবে না মা। আচ্ছা আচ্ছা, আমাকে একটা কথা বল মিমি, তুই কদিন ছেলেটার সাথে মিশেছিস? এটা অবশ্যই ঠিক যে ছেলেটা সত্যি খুব ভালো, খুবই ভালো। ইনফ্যাক্ট আমার তো মায়ের সবারই পছন্দ, কিন্তু ওর উপরে এইভাবে ইমোশনালি ডিপেন্ডেন্ট হয়ে গেলে কি করে চলবে? আর জোর করে তো কিছুই করা যায় না। এই কথাটা তোকে বুঝতে হবে মা। ও তো আমাকে ছুঁয়ে কথা দিয়ে গেছে, ভাবি ও আসবে। তাহলে তুমি বা কেন ওর কথার উপর ভরসা করতে পারছো না মা? এত অস্থির হলে কি করে চলবে? তুমি তো এরকম ছিলে না মা। জানি না মাম্মা, আমি কেন এরকম করছি, কেন আমি এরকম হয়ে গেলাম আমি নিজেও বুঝতে পারছি না মাম্মা। ওকে দেখার পর থেকে না আমার পুরো পৃথিবীটাই গন্ডগোল হয়ে গেছে। আমি যেমন মেয়ে নই, আমি তেমন মেয়ে হয়ে যাচ্ছি বাবা। আমি বুঝতে পারছি না আমি কি কি করছি। দেখ মা, তোকে এইটুকুই বলতে পারি যে তোর যে কোনো দুঃখ কষ্টে আমরা সবসময় তোর পাশে আছি। কিন্তু তোমার মা একই সাধু পুরুষ, তার তো দোষের অন্ত নাই। খবরদার, আপনি আমাদের বাড়িতে অতিথি, আমার শাশুড়ি আপনাকে দয়া করে এখানে থাকতে দিয়েছেন, কিন্তু আপনি কিন্তু আমাদের বাড়ির কেউ নন, তাই আমার মেয়ের সম্পর্কে আপনি কোনো কথা বলবেন না।